নমস্কার বন্ধু, আপনি দেখছেন এবং শুনছেন স্পোর্ট পেন্সিল চ্যানেল। যেটা ছিল জল্পনা কল্পনার আকারে, সেটা আর জল্পনা কল্পনা নেই। যাবতীয় জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এটা স্পষ্ট হয়ে গেছে যে রায় কৃষ্ণা আর এটিকে মোহন বাগানের সাথে কোনোভাবেই যুক্ত নন। আজ তিনি একটি ফ্রি ফুটবলার, অর্থাৎ যে কোনো দল তাকে তার মতন করে বা নিজেদের মতন করে চুক্তিতে সই করিয়ে আগামী মরশুমে তাদের দলে তাকে খেলাতেই পারেন। প্রথমে একটা কথা উঠেছিল যে রায় কৃষ্ণা তার পারিবারিক বিপর্যয়ের কারণে তিনি এবার ভারত ত্যাগ করে ফিরে যাবে তার পুরনো জায়গা অস্ট্রেলিয়ান এ লিগে। এই জল্পনাটা যে একেবারে শেষ হয়ে গেছে এটা যে একেবারে ঘটতে পারে না তা নয়, এরকম একটা সম্ভাবনা আছে, তবে সেটা কিন্তু খুব ছোট্ট করে। সবথেকে বড় কথা, রায় কৃষ্ণের উদ্দেশ্যে আইএসএলের মুম্বাই সিটি এফসি বলুন, বেঙ্গালুরু এফসি বলুন, এবং অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাবের লোভনীয় অফার আছে। ইস্টবেঙ্গল ক্লাবের অফারটি একটু রহস্যজনক, সে সম্পর্কে একটু পরেই বলছি। তার আগে বলি, একটা কথা উঠছে যে বেঙ্গালুরু এফসিতে গেছেন হচ্ছে তার অন্তরঙ্গ বন্ধু প্রবীর দাস, তাই বন্ধুকৃত্য করতে তিনিও হয়তো যোগ দেবেন বেঙ্গালুরু এফসিতে। বন্ধু, বেঙ্গালুরু এফসিতে রায় কৃষ্ণ যোগ দিতেই পারে, তার সম্ভাবনাটাও নিছক কম নয়। কিন্তু একজন বিদেশি পেশাদার ফুটবলার শুধুমাত্র বন্ধুকৃত্য করতেই, বন্ধুপ্রীতির জন্য কোন একটি দলে সই করবেন, এটা নিছকই অমূলক। হ্যাঁ, তিনি বেঙ্গালুরু এফসিতে তখনই যাবেন যখন তার চাহিদা মতো অফারটি তিনি বেঙ্গালুরু এফসির থেকে পাবেন। এবং এখানে শুধু বেঙ্গালুরু এফসি বলে কোনো কথা নয়, যে দলটি তাকে তার মতন করে অফারটি দিতে পারবে তিনি সেই দলে অতি অবশ্যই যোগদান করবেন, যদি তিনি ভারতবর্ষে এ মরশুমে খেলেন, আইএসএলে খেলেন তবেই। মুম্বাই সিটির অফারটিকে এই মুহূর্তে বিশেষ গুরুত্ব দেওয়ার জায়গা নেই, তার কারণ মুম্বাই সিটি কিন্তু তার বিদেশি খেলোয়াড়দের প্রায় সাজিয়ে নিয়েছে। হ্যাঁ, একটা প্রশ্ন উঠছে যে রায় কৃষ্ণার পুরনো সতীর্থ ডেভিড উইলিয়ামস মুম্বাই সিটিতে যোগ দিয়েছেন, তাই পুরনো জুটিকে আরও একবার মুম্বাই সিটি এফসিতে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু না বন্ধু, এটিও কিন্তু কিছুটা অমূলক চিন্তাভাবনা। ডেভিড উইলিয়ামস গেছেন বলেই তিনি যাবেন তা নয়, মুম্বাই সিটি এফসিতে তার যোগ দেওয়ার সম্ভাবনা আমি ব্যক্তিগতভাবে মনে করি অত্যন্ত কম, বরং তার তুলনায় বেঙ্গালুরু এফসিতে যোগ দেওয়ার সম্ভাবনা বরং অনেক বেশি। এবার চলে আসবো ইস্টবেঙ্গল ক্লাবের কথায়। প্রথম শ্রেণীর বাংলা দৈনিকে বেশ কিছুদিন আগে যখন ইস্টবেঙ্গলের ইনভেস্টরের নামটি ঘোষিত হয়নি, তখন প্রকাশ পেয়েছিল যে রায় কৃষ্ণা এটিকে মোহনবাগান ছাড়ছেনই, তখন কিন্তু তিনি এটিকে মোহনবাগান ছাড়বেন এমন কোনো কথা সরকারিভাবে প্রকাশ পায়নি। হ্যাঁ, এই বাংলা দৈনিকের কথাটি কিন্তু শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হয়েছে, এটিকে মোহনবাগানের সঙ্গে রায় কৃষ্ণার যাবতীয় সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। এমনও কথা বলা হয়েছিল যে ইস্টবেঙ্গল তাকে বেশ কিছুদিন অপেক্ষা করে সিদ্ধান্ত নিতে বলেছে, তারা বলেছে যে অপেক্ষা করলে এই দিনের মধ্যে তারা তাদের ইনভেস্টরের বিষয়টিকে গুছিয়ে নিয়ে রায় কৃষ্ণাকে অফার করবে, এবং রায় কৃষ্ণ নাকি সেই দিকেই তাকিয়েছিলেন। ঘটনাচক্রে এটা সত্যতা সত্য সম্পর্কে এখনও 100% নিশ্চিত হয়ে কিছু বলার সময় না আসলেও, চিরপ্রতিপক্ষ ক্লাবে তিনি যদি আসেন তাহলে অবাক হবার কিছু নেই। কিন্তু এই যে বললাম রহস্যজনক, শোনা যাচ্ছে যে রায় কৃষ্ণাকে ইস্টবেঙ্গল ক্লাব অফার দিয়েছে। এবার ইস্টবেঙ্গল ক্লাবের এখন অফারটিকে আদৌ অফার বলা চলে কি না, নিছকই একটা মৌখিক কথা চালাচালি ছাড়া আর কিছু বলা চলে কি না, তা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। তার কারণ ইনভেস্টার নিয়ে চূড়ান্ত কোনো কিছু না হওয়ার ফলে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে অফিসিয়ালি কোনো কিছু করা এখনও সম্ভব নয়। রায় কৃষ্ণর কাছ থেকে সময় চেয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাব, রায় কৃষ্ণ সময় দিয়েছেন, তিনি আরও কত সময় দেবেন এই বিষয়গুলো সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি, কিন্তু আমাদের ধারণার সাথে বাস্তবের মিল নাও থাকতে পারে। তবে হ্যাঁ, এটা প্রবলভাবে একটা সম্ভাবনা রয়েছে যে রায় কৃষ্ণকে আমরা লাল হলুদ জার্সি পরে খেলতে দেখলেও দেখতে পারি এই মরশুমে, কিন্তু সেটা পুরোপুরি নির্ভর করবে ইস্টবেঙ্গল কর্মকর্তারা কতটা তৎপরতা দেখাতে পারবে। তার কারণ আইএসএলের অন্যান্য দল, বিশেষ করে বেঙ্গালুরু এফসির সঙ্গে কিন্তু জোর টক্কর দিয়েই তবে ইস্টবেঙ্গল ছিনিয়ে আনতে পারবে রায় কৃষ্ণাকে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। ধন্যবাদ।